আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই মিষ্টিটা কিভাবে বানালাম। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টিটা রেডি করব, চলেন দেখে আসি। তো ফার্স্টে এখানে আমি একটা বোলের ভিতরে গুঁড়ো দুধ, ময়দা, সুজি এবং বেকিং পাউডার নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী, যতটুকু লাগবে ওই পরিমাণ। যেহেতু সেম আরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, তো ঠিক ওইভাবেই দিছি, যার কারণে আমি ওইটা কিভাবে নিলাম, কতটুকু পরিমাণ নিলাম ওইটা আজকে আর শেয়ার করলাম না। তো এখন দিয়ে দিচ্ছি ঘিটা। ঘিটাও আমি মিক্সড করব এবং অ্যাড করব। তো কতটুকু লাগবে আমি ফুল মিক্সড করার পরে বুঝতে পারবো। তো এখন আস্তে আস্তে ঘিটা মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। তো ঘিটা অ্যাড করার আগে কিন্তু আমি শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়েছিলাম, ওটাও খুবই জরুরি মিষ্টি বানানোর ক্ষেত্রে। তো মিষ্টি খুবই সেন্সিটিভ জিনিস, কিছু কিছু টিপস ফলো করলে মিষ্টিগুলো মাশাল্লাহ সুন্দর হয়, সব দিক থেকে পারফেক্ট হয়। তো ওটাও একটা টিপস যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দেন এখানে ঘি দেওয়ার পরে ঘির সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিহিভাবে মিক্সড করে নিতে হবে, আমি যেভাবে করতেছি। দেখেন এভাবে একটু ডলা দিয়ে দিয়ে যে দলা বাঁধাগুলো ছিল ওগুলো ছাড়াই দিচ্ছি। তো দেখেন আমি চেক করে নিচ্ছি যে আমার আর ঘি প্রয়োজন আছে নাকি। মিক্সড করার পরে যখন আমি হাত দিয়ে একটা মোটের ভিতরে নিয়ে চাপ দেব এবং জিনিসটা এইভাবে দলা বেঁধে থাকবে এবং হাত দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে, তখন বুঝতে হবে আমার ঘিটা পারফেক্ট হয়েছে। আর ঘি পারফেক্ট হলে মিষ্টির ভিতরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, রসালো হয় এবং দেখতেও ভালো লাগে, খাইতেও মজা হয়। তো আমি এ পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধটা অ্যাড করে এটাকে আমি আঠালো একটা ডো তৈরি করে নিব। তো ডোটা ঠিক এরকম আঠালো হবে। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম। তো 1 কাপে আমার এই পরিমাণ ডোটা হয়েছে। তো এগুলাকে আমি এখন যা একটু নাড়াচাড়া করে তারপর একসাথে করে আমি এটাকে রেস্টে রেখে দিব, সর্বনিম্ন 10 মিনিট রাখতে হয়, রাখলে ভালো হয়, আর বেশি রাখলেও কোনো সমস্যা নাই, বাট সর্বনিম্ন হচ্ছে 10 মিনিট রাখলে ভালো হয়। সুজিটা ভিতরে ভালোভাবে গলতে পারে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি একটা হাঁড়িতে চিনি নিলাম পরিমাণ মতো, প্লাস পানিটা অ্যাড করে দিলাম যতটুকু লাগবে। আমি এখানে পরিমাণটা বলতেছি না, কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমার ভিডিও দেখে, যদি কারোর ভালো লাগে কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করে দেবো, অবশ্যই কমেন্টস করবেন। তো এখানে আমি পানি অ্যাড করার পরে 3টা এলাচ ফল অ্যাড করে দিচ্ছি। আমি মিষ্টিতে এলাচের গুঁড়াটা ইউজ করি না, ওটা আমি পছন্দ করি না। এভাবে আস্ত এলাচটা দিয়ে জাল করার পরে এলাচটা উঠায় যখন ফালাই দেওয়া হয়, সম্পূর্ণ রস সহকারে মিষ্টির ভিতরে খুবই সুন্দর একটা স্মেল থাকে, যেটা আমি খুব লাইক করি। তো আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম এবং জাল করতে রেখে দিলাম।
এবার যে আমি ডোটা দেখব। তো দেখেন আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে আছে, মানে এখন যতটুকু শক্ত হওয়ার দরকার ছিল তো রেডি হয়ে আছে। আমি এটাকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি যাতে ভিতরে কোথাও কোনো দলা বেঁধে না থাকে, সম্পূর্ণ মিহি হয়ে যায় এই লাস্ট পর্যায়ে এই মাখানোটার উপরে। মিষ্টির ভালো হওয়াটা ডিপেন্ড করবে যে মিষ্টি কতটুকু নরম হবে, এই মাখানোটার উপরে অনেকটা ডিপেন্ড করে। সো এটাকে খুব সুন্দরভাবে করি। তো আমি আজকে এই শেপের মিষ্টিটাই বানাচ্ছি, আপনারা শুরু থেকে বুঝতে পারছিলেন মিষ্টিটা দেখে যে শেপটা কেমন হবে। তো আজকে এটাই করব, এভাবে আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। যে আমার সেকেন্ড মিষ্টিটাও হয়ে গেছে, তো এইভাবে আমি থার্ড নাম্বার মিষ্টিটাও করে একে একে সবগুলো মিষ্টি দেখেন রেডি করে নিচ্ছি। অলরেডি আমার মিষ্টিগুলো বানানো শেষ, 1 কাপ গুঁড়ো দুধে অনেক মিষ্টি হয়েছে। এ পর্যায়ে আমি প্যানের ভিতরে তেল দিয়ে তেলটা উষ্ণ গরম করে নিছি। তো এভাবে হালকা গরমের ভিতরে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এবং এভাবে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবং চুলার আঁচটা আছে মিডিয়াম পর্যায়ে, মিডিয়ামে রেখেই, মিডিয়াম থেকে লো তে রেখে মিষ্টিটা ভাজতে হবে, নাহলে মিষ্টির গাটা তাড়াতাড়ি কালার চলে আসে এবং শক্ত হয়ে যায়, তখন রসের ভিতরে মিষ্টিটা ঠিক মতন জাল করা যায় না, উপরটা হচ্ছে শক্ত থেকে যায়, ভিতরেও শক্ত থাকে তো মিষ্টি ভালো হয় না। তো ভাজাটা অনেক ইম্পর্ট্যান্ট, মিষ্টি ভাজার উপরেই কিন্তু মিষ্টির ভিতরে রসের পরিমাণটা নির্ভর করে। আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারতেছি, বাট আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাই শেয়ার করতেছি। তবে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিব। আজকে আমার তেলটা একটু বেশি ঠান্ডা ছিল, মানে আরও একটু গরম করে দিতে হতো তাহলে মিষ্টিটা ছাড়ার সাথে সাথে ভেসে উঠতো। তেলটা একটু ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে মিষ্টিটা উঠতে দেরি হচ্ছে আর একটু চ্যাপ্টা টাইপের হয়ে আছে, তো বিষয়টা আগে খেয়াল করতে পারিনি। যাই হোক, তারপরে এ পর্যায়ে হচ্ছে ফ্রাই প্যান ধরে নাড়তে হবে। এখনই ভিতরে কিছু দিয়ে নাড়াচাড়া করলে মিষ্টিটা ভেঙে যাবে, আর মিষ্টি ভেঙে গেলে তেলের ভিতরে অনেক বেশি গেজা গেজা হয়ে যায়, তখন মিষ্টি ভাজতে অসুবিধা হয়। যে অলরেডি ভাজা শুরু হয়ে যাচ্ছে, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন পেজটা একটু। আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস করতে পারেন। আর তেলটার ভিতরে গেঁজে ওঠার কারণটা আমি বলে দিই, আমি আগের দিনও বেশ অনেক মিষ্টি বানাইছিলাম, তো গোল মিষ্টি বানাইতে যে আমার ওর ভিতরে নাড়াইতে যে সম্ভবত একটা মিষ্টি একটু ফাটল ধরছিল, যার কারণে তেলটা গেঁজে উঠে গেছে। তো আজকে অনেক বেশি তেল ছিল, ওই তেলটাই আমি ইউজ করতেছি, যার কারণে ওই গেঁজেটাই আজকে উঠে আছে। তো দেখেন এ পর্যায়ে মিষ্টির কালারটা চলে আসছে, আমি সম্পূর্ণটাই শেয়ার করিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এ পর্যায়ে আমার মিষ্টিটা ভাজা প্রায় শেষ, আমি চুলাটা অফ করে মিষ্টিটা উঠাই নিচ্ছি। দেখেন মিষ্টির কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছিল। আর মিষ্টিটার তেলের ভিতরে যতটুকু কালার বোঝা যায়, উপরে উঠানোর পরে আরও বেশি বোঝা যায়, তারপরে যখন রসের ভিতরে দেওয়া হয় তখন আরও সুন্দর লাগে, আর ফাইনাল হয়ে গেলে তো কোনো কথাই থাকে না। তো এই যে আমার মিষ্টিগুলা ভাজা শেষ, মিষ্টির গাটা অনেক সফট হয়েছে, কিন্তু এখন আমি গরম শিরার ভিতরে মিষ্টিগুলা ছেড়ে দিব। তার আগে দেখতেছি শিরাটা জাল হয়ে আছে এবং মিডিয়াম পর্যায়ে রাখছিলাম, অতিরিক্ত গরম করি নাই। এখন মিষ্টিটা উঠায় রাখছি, 2-1 মিনিট হয়েছে, ওই মিষ্টিটা এর ভিতরে ছেড়ে দিয়ে আমি হাই হিটে ঢাকনা দিয়ে দিব। তো মিষ্টিটা দিলাম এর ভিতরে, দেওয়ার সাথে সাথেই একটা ইয়ে চলে আসে, মানে সাইজের পরিবর্তনই বোঝা যায়। তো হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, এ পর্যায়ে ঢাকনাটা দিব এবং 10-15 মিনিট পরে ব্যাক করছি। দেখেন মিষ্টিটা ফুলে কত বড় হয়ে গেছে, মানে অনেক বড় হয়েছিল রস চুষে নিয়ে। তো এখন আমি আরও কিছু সময় জাল করব মিষ্টিটা, যত বেশি জাল করা হবে, তবে হ্যাঁ চুলার আঁচটা কিন্তু বুঝে শুনে জাল করতে হবে, যে ইচ্ছা মতন জাল করলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো মিষ্টির ফাইনাল লুক দেখেন, জাল করে আমি চুলাটা অফ করে দিছিলাম। আমি একটা ছোট্ট মিষ্টি বানাইছি, কারণ যেহেতু আমার একটা বেবি আছে, ও খাক আর না খাক ওর সামনে দিতে পারলে ভালো লাগে, ছোট সাইজের একটা মিষ্টি। তো এটা হচ্ছে মিষ্টির ফাইনাল লুকটা। তো এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে। আমি মিষ্টিটা উঠায় রেখে অনেকক্ষণ ধরে একটু ড্রাই করে নিছি, যার কারণে গায়ে অত বেশি রস নাই, একটু বেশি ড্রাই দেখা যাচ্ছে, মানে আমি রসটা থেকে উঠায় রাখছিলাম 4-5 ঘন্টা আগেই। সরাসরি রসের থেকে নিলে মিষ্টিটা আরও বেশি রসালো লাগতো, যেহেতু আমি উঠাই রাখছি তো একটু শুকনো মনে হচ্ছে, তবে মিষ্টিটার ভিতরটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ, আর খাইতেও অনেক মজা ছিল। তো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে ফাইনাল লুক এটা, মিষ্টিগুলা দেখতে চমৎকার। তো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।